কি স্যার, তখন স্যার যদি আবার ই এর মানটা যদি স্যার ইএফ এর চেয়ে ছোট হয়ে যায় স্যার, তখন তো স্যার ওয়ান হয় না স্যার ফার্মি লেভেল ইটা স্যার। হ্যাঁ, তখন মানে টেম্পারেচার যখন জিরো কেলভিন তখন ইট ক্যান বি আইদার পজিটিভ ইনফিনিটি অর নেগেটিভ ইনফিনিটি, বুঝতে পারছো? জি স্যার। আমার এখানে কি, আমি যদি টি জিরো করে দেই দেন ওয়ান বাই ওয়ান প্লাস এক্সপোনেনশিয়াল দিস উইল বি ইনফাইনাইট বিকজ সামথিং বাই জিরো ইজ ইনফাইনাইট, রাইট? সো ই মাইনাস ই এফ, এখন এটা যদি পজিটিভ এন্টিটি হয় তার মানে আমার e minus ef এই এই ভ্যালুটা যদি আমাকে পজিটিভ দেয় তাহলে এক্সপোনেনশিয়াল পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ হলে এক্সপোনেনশিয়াল নেগেটিভ ইনফিনিটি। এখন এক্সপোনেনশিয়াল পজিটিভ ইনফিনিটি মানে কত? ইনফিনিটি। আর এক্সপোনেনশিয়াল নেগেটিভ ইনফিনিটি মানে জিরো। সো ওই রিলেশনশিপ থেকে আমরা হচ্ছে ওই গ্রাফ যেটা ফার্মি লেভেলের একটা গ্রাফ ডিরাইভ করছি না, সেই আমি ফার্মি সেই গ্রাফটা এক্সপ্লেইন করছিলাম, তুমি কি ওইটার কথা বলতেছো? জি স্যার, গ্রাফটার কথা স্যার, ওয়ান দিয়ে হাফ দিয়ে যেটা করেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখো, এটা যদি জিরো হয় মানে ই ইকুয়াল, এটা যদি জিরো হয় মানে ইকুয়ালস টু ই এফ, টি ইজ গ্রেটার দেন জিরো কেলভিন ইন দ্যাট কেস। টি ওয়ানটা থাকে স্যার ওয়ান থেকে ই এর মধ্যে স্যার, আর টি টুটা থাকে স্যার নিচের দিকে স্যার, ই এর আশপাশে স্যার ওই গ্রাফে স্যার। আরেকবার বলো স্যার গ্রাফটাতে স্যার, মানে স্যার হয় স্যার ওয়ান হাফ জিরো তারপর স্যার ইএফ জিরো। জি স্যার। আচ্ছা, আমি আমাদের যে গ্রাফটা ছিল, আমাদের গ্রাফটা কি ছিল? আমাদের গ্রাফটা ছিল যে স্যার প্রথমে ওয়ান ছিল, আমাদের গ্রাফটা এরকম ছিল, ঠিক আছে? দিস ওয়াজ স্যার, রাইট? জি স্যার, এটা অলওয়েজ এই হাফ দিয়ে যাচ্ছিল, এইদিকে আমি এনার্জি ডিফাইন করছি আর এইদিকে আমার হচ্ছে এফই কমা টি, রাইট? ফার্মির উপরে থাকে কন্ডাকশন, সো কন্ডাকশন ব্যান্ডের প্রবাবিলিটি বাড়তো যার জন্য এটা ইনক্রিজ হইতো আর এটা ডিক্রিজ হইতো, এই ছিল, এটাই তো এক্সপ্লেনেশন ছিল গ্রাফের, ঠিক আছে? জি স্যার। এখানে কোনো কনফিউশন না স্যার, আমি স্যার এটা স্যার বলতে যাচ্ছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আচ্ছা, আমরা যেটা কথা বলতেছি যে পজিশন অফ ফার্মি লেভেল ইন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সো আমরা বেসিক্যালি কি জানি যে সেমিকন্ডাক্টর কে আমরা দুই পার্টে ভাগ করি, প্রথমত একটা হচ্ছে কি ইন্ট্রিনসিক আর একটা কি এক্সট্রিনসিক। এখন আমাদের আচ্ছা কয়জন জয়েন করছে আমি একটু দেখি, তোমাদের আজকে কি করতে হয় নাই না, এজ ইন তোমাদেরকে আজকে মানে মানে পাসওয়ার্ড দিতে হয়েছে না? না স্যার, পাসওয়ার্ড দিতে হয় নাই, ডাইরেক্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো উই হ্যাভ সেমিকন্ডাক্টর কে দুইটা পার্টে ভাগ করা যায়, ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক এর মোটামুটি আমরা প্রপার্টি গুলো দেখলাম যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন্ট্রিনসিক এর সমান হয় এনআইপিআই এটসেট্রা এটসেট্রা। আর এক্সট্রিনসিক কে আবার ডোপিং, এক্সট্রিনসিক মানে কি, ইন্ট্রিনসিক মানে হচ্ছে দিস ইজ পিওর, রাইট? আর এক্সট্রিনসিক মানে হচ্ছে ডোপ, তাই না? ডোপিং এর উপর বেস করে এক্সট্রিনসিক কে কিন্তু আবার দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে কি এন টাইপ আরেকটা হচ্ছে পিটা। এবং আমরা একটা আইডিয়া জানি যে ফার্মি লেভেলে আমরা কি পড়তেছি, যে পজিশন অফ ফার্মি লেভেল ইন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা স্টাডি করতেছি। উই নো ফর আ ফ্যাক্ট দ্যাট দ্য পজিশন অফ ফার্মি লেভেল যদি আমার এন টাইপ ম্যাটেরিয়াল হয়, এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে আমার কন্ডাকশন ব্যান্ড, এখানে ব্যালেন্স ব্যান্ড, ফার্মি লেভেল কি হয় কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে, এবং পি টাইপের ক্ষেত্রে উই হ্যাভ সিন দ্যাট ব্যালেন্স ব্যান্ডের কাছে, আমাদের ব্যালেন্স ব্যান্ডের কাছে, রাইট? এবং এখন আমরা ম্যাথমেটিক্যালি এবং অথবা গ্রাফিক্যাল দুইটার পার্সপেক্টিভ থেকে এটা বোঝার চেষ্টা করব কেন এই জিনিসটা হয়, ওয়াই ফার্মি লেভেল ইজ ক্লোজ টু কন্ডাকশন ব্যান্ড ইন এন টাইপ, ওয়াই ফার্মি লেভেল ইজ ক্লোজ টু ব্যালেন্স ব্যান্ড ইন পি টাইপ। এটা হচ্ছে এখন আমরা এটা নিয়ে কথা বলবো।
বুঝতে পারছো? জি স্যার। এখানে আমি একটা জিনিস একটু বলি, আগের আগের ক্লাস থেকে আমি একটু টানতেছি, সেটা হচ্ছে আমরা কিন্তু ni যেটা স্যার এটা কি স্যার কম্বাইন্ড ইফেক্ট অফ phi i এবং phi m ms এর জন্য হয় স্যার? সরি স্যার, এই যে ইফেক্ট মানে চিত্রগুলো স্যার দেখাচ্ছেন স্যার, এটা স্যার বলছিলেন মানে কম্বাইন্ড ইফেক্ট অফ স্যার phi i এবং phi ms এর জন্য না স্যার? বুঝি নাই, কম্বাইন্ড ইফেক্ট অফ স্যার কম্বাইন্ড ইফেক্ট অফ qi এবং qms এর জন্য না স্যার? তুমি আরেকবার একটু কোশ্চেনটা করো তো, কম্বাইন্ড ইফেক্ট অফ বুঝি নাই মানে স্যার যে এই যে স্যার ব্যান্ড গুলো দেখাচ্ছেন স্যার, তো স্যার এটা তো স্যার মূলত স্যার যেমন স্যার যেমন স্যার কিউ এম যখন স্যার ইচ্ছে স্যার স্যার কিউ এস হচ্ছে স্যার ছোট হয়ে যায় স্যার, বা যখন এটা স্যার বড় হয়ে যায় তখন স্যার এটা স্যার কম্বাইন্ড ইফেক্টের জন্য হয় না স্যার? কিসের কম্বাইন্ড ইফেক্ট স্যার যখন স্যার স্যার আমাকে আমি আপনাকে একটু স্যার দুইটা মিনিট, যেমন স্যার শুরুর দিকে যদি স্যার আমরা ইসি রাখি, তারপর যদি স্যার ইআই রাখি, তারপর স্যার ইপিএস দিয়ে যখন স্যার শেষের দিকে ইভিটা রাখবো স্যার, তখন যদি স্যার আমাদেরকে যদি একটা গ্রাফ অঙ্কন করতো মানে বলা হতো স্যার, যেমন স্যার আপনি স্যার আগে পড়াইছিলেন যে যেমন স্যার phi ms equal to q phi m minus q q phi s দিয়ে স্যার, আমি স্যার ভালো করে বুঝাতে পারছি না কথা বলছো, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এর এনার্জি ব্যান্ড কার্ভিং গুলো, জি স্যার জি স্যার জি স্যার আপনি যখন পড়িয়েছিলেন স্যার, আমরা কার্ভিং এখনো ঢুকি নাই, আমরা একেবারে বেসিক জিনিস ঢুকি, কার্ভিং অনেক পরের এবং অনেক অ্যাডভান্স জিনিস, তোমরা তো বুঝতেছো যে আমরা আগে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এ জাস্ট দেখে আসছে যে এরকম হয় এরকম হয় কেন হয় সেগুলো এক্সপ্লেনেশন কিন্তু ছিল না, রাইট? বাট এখন এসে আমরা কিন্তু কেন আমরা এই যে আমরা কি আগে কন্ডাকশন বলছি কি কন্ডাকশন ব্যান্ড আছে ভ্যালেন্স ব্যান্ড আছে, কিন্তু সেটার ফরমেশন কিন্তু আমরা এনার্জি ব্যান্ডের যে তিনটা ক্যাটাগরি, প্রথম ক্যাটাগরিতে যেটা নিয়ে কথা বলছে যে অ্যাভেলেবল স্টেটস, সেখানে আমরা দেখছি কি এভাবে আমাদের ব্যান্ড গুলো যদি আমি অ্যাটমিক ডিসপ্লেসমেন্ট কমাইতে থাকি একটা সময় গিয়ে এভাবে কি দুইটা ফরমেশন বা দুইটা ব্যান্ডে ভাগ হয়ে যায়, সেইখানে কন্ডাকশন ডায়াগ্রামটাকে স্যার আপনি বলছিলেন আর কি MOS বলছিলেন, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলছিলাম, ওটা ছিল ব্যান্ড বেন্ডিং ডায়াগ্রাম। তো এখানে আমরা বেন্ডিং নিয়ে কথা বলবো না, কারণ বেন্ডিং অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস, বেন্ডিংটা আমরা জাস্ট দেখে রাখছি যে কিভাবে বেন্ডিং হয়, এখানে আমরা কিন্তু একেবারে বেসিক ফরমেশন থেকে আসতেছি, জিনিসটা কি বুঝতেছো? জি স্যার। না স্যার, আমি আপনি করার সময় আমার বারবার স্যার ওইগুলো মনে পড়ে যাচ্ছিল স্যার, সেজন্য স্যার। হ্যাঁ আমি হ্যাঁ ওগুলোর সাথে অবশ্যই দিই, যেমন স্যার ই আই ইকুয়াল টু ই সি প্লাস ই বি ডিভাইডেড বাই 2। হ্যাঁ হ্যাঁ ই আই যেটা এটা ই সি প্লাস ই ভি বাই 2, এবং এই ই আই টাকে আমরা বলছিলাম যে ফার্মি লেভেলের ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের লোকেশন, তাই না? এবং আগের ক্লাসে আমরা সেটা ডিরাইভ করলাম এবং দেখলাম যে হ্যাঁ দিস ইজ ট্রু, আগে কিন্তু এটা ডিরাইভ করি নাই আমরা, আগে বলছি যে দিস ইজ আ ফ্যাক্ট, তাই না? জি স্যার। না স্যার, সাদৃশ্য লাগতেছিল তো স্যার আমার কাছে বারবার, ওই জন্য স্যার বারবার কোশ্চেন গুলো করতেছিলাম স্যার। আচ্ছা সমস্যা নাই, কোশ্চেন করো, অসুবিধা নাই, বাট মানে ক্লিয়ার থাকো যে আই মিন ক্লাসের গ্যাপ হয়ে গেলে এই সমস্যাটা হয় আর কি, যে মানে তোমরা একটু স্টাডি করো, স্টাডি না করলে যে দেখা যায় যে আমি হয়তো একটা টপিকে অনেক সফিস্টিকেটেড একটা, এইটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল থেকে এক্সপ্লেন করতে গেলে অনেক ডিফিকাল্ট একটা বিষয়। আমরা দেখো আমরা কিন্তু দেখো এতদিন বলে আসছি যে এখানে কন্ডাকশন ব্যান্ড আছে, এখানে ভ্যালেন্স ব্যান্ড আছে, বাট এখানে আমরা কি বললাম যে এনার্জি ব্যান্ড মডেল বলে একটা মডেল আছে, সেই মডেলে আমাকে বলতেছে যে অ্যাভেলেবল এনার্জি স্টেট থাকবে, সেইখান থেকে আমরা দেখতেছি যে অ্যাটমিক ডিসপ্লেসমেন্ট কমাইলে এরকম ফরমেশন তৈরি হচ্ছে, এখানে আমরা বলতেছি এই যে এনার্জি গ্যাপ ফরমেশনে যেটা আসছে এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। আমরা কিন্তু একেবারে আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো কোথা থেকে আসতেছে এই কোর্সে সেগুলো এক্সপ্লেইন করতে যাচ্ছি, ঠিক আছে? ব্যান্ড বেন্ডিং হচ্ছে অনেক পরের সফিস্টিকেটেড একটা ফর্ম, সেটা নিয়ে আমরা আপাতত কনসার্ন না। ওকে জি স্যার। এনিওয়ে
সো ইফ ইউ আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি মুভ অন করি পরে আমাদের নেক্সট যে নিয়ে কথা বলতেছিলাম। সো এন আই যেটা তোমাদের খেয়াল আছে তোমরা আমরা লাস্ট ক্লাসে এন আই যেটা হচ্ছে আমাদের এটা আসলে কি এটা হচ্ছে এন দ্বারা কি বুঝাচ্ছি আমরা ডেনসিটি ক্যারিয়ার রাইট না ডেনসিটির জন্য ক্যাপিটাল এন দ্বারা বুঝাই আমরা তোমরা তো আমরা হতাশ করে দিচ্ছ এখনো যদি ডিনোটেশন গুলো না বুঝো কোনটা কি তার মানে তোমরা পড়াশোনা কিছুই করো নাই এনিওয়ে পড়াশোনাটা করো কারণ নিজেরাই আলটিমেটলি সাফারার হবে যদি পড়াশোনা না করো এবং এটা একটা হিউজ অপরচুনিটি যারা পড়াশোনা করবে অনেকখানি আগায় যাবা কারণ এইটা খুব ভালো একটা সুযোগ অনলাইনে সবকিছু হচ্ছে দ্যাট মিনস সবকিছু তোমাদের ফেভারে হবে এক্সাম বলো এই বলো এখানে যদি মানে একেবারে গা ছাড়া হও যেমন ক্ষতিটা হবে একটু সিরিয়াস হলে অনেকখানি লাভ হবে এনিওয়ে সো এন আই হচ্ছে আমার আসলে কি এটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কি পরিমাণ আছে রাইট দা কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন এট কন্ডাকশন ব্যান্ড বা ক্যারিয়ার কনসেন্ট্রেশন ঠিক আছে সহজ কথায় কন্ডাকশন ব্যান্ডে কি পরিমাণ ইলেকট্রন আছে রাইট এটাকে বলতে পারি আমরা অকুপাইড কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড দেখা যাচ্ছে না জুম করলে তো স্পেস কমে যায় ঠিক আছে কি আচ্ছা আমি আরো বড় করে লিখতেছি ঠিক আছে যে এন আই ওকে এন আই হচ্ছে আমাদের ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড অথবা ক্যারিয়ার কনসেন্ট্রেশন ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে কি দা নাম্বার অফ ইলেকট্রন এবং এইটার আমরা একটা ইকুয়েশন কিন্তু আগে ডিরাইভ করে আসছি যে এইটা কন্ডাকশন ব্যান্ড থেকে ধরে কন্ডাকশন ব্যান্ডের টপ পর্যন্ত আমরা যদি এই ডেনসিটি অফ স্টেটস এন ই এবং এফ ই টি এই দুইটা দ্বারা ইন্টিগ্রেট করি ডিই তাহলে যে এরিয়াটা আসে এইটা কি আমাকে এরকম একটা আমরা ডিরাইভ করছি না আগে যে এখানে আমরা দেখছি কি আমার এখানে কন্ডাকশন ব্যান্ড আছে এবং টপ অফ কন্ডাকশন ব্যান্ড আমরা কি জানি এখান থেকে একটা কার্ভ আছে এরকম যায় কন্ডাকশন ব্যান্ডের এবং কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে কি এভাবে আমাদের দিস ইজ এফ ই টি আমি আগের ক্লাসটাই দেখাচ্ছি তোমরা যদি ভুলে গিয়ে থাকো আর কি এবং এটা আমাদের কি ছিল এন ই সো এই দুইটা কার্ভ দ্বারা যে এরিয়াটা ইনক্লোজ হয় এটাই হচ্ছে আমাদের এই যে এরিয়াটা এটাই হচ্ছে আমাদের এন আই সো এটা আমরা আগের ক্লাসে ইউজ করছি ইউজ করে কিন্তু আমরা একটা রিলেশনশিপ ডিরাইভ করছি যে লিনিয়ার রিলেশনশিপ কিভাবে হয় মনে আছে এখানে আমাদের কন্ডাকশন ব্যান্ড ছিল এটা হচ্ছে টপ অফ দা কন্ডাকশন ব্যান্ড সিমিলার একটা সিনারিও আমরা এখানেও করছি যে ভ্যালেন্স ব্যান্ড বটম অফ দা ভ্যালেন্স ব্যান্ড মনে আছে আমাদের এন আই এটা এবং আমরা এটার সাথে যদি রিলেট করি পিআই কে পিআই টা কি আসলে হোল কনসেন্ট্রেশন ইন দা ব্যালেন্স ব্যান্ড এটাকে বলা হয় পিআই পিআই হচ্ছে ব্যালেন্স ব্যান্ডে হোল কনসেন্ট্রেশন এন আই এর সাথে রিলেট করলে এটারও আমরা একটা ইকুয়েশন দেখাইছি এটা কি হবে ইবি থেকে ইভি ডি থেকে ইভি আমাদের এন ই ডিই এবং এখানে এফ ই টি দিস ইজ প্রবাবিলিটি প্রবাবিলিটি দুইটা প্রবাবিলিটি সাম করলে ওয়ান হয় প্রবাবিলিটি অফ ফাইন্ডিং এন ইলেকট্রন না প্রবাবিলিটি অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন প্রবাবিলিটি অফ হোল কনসেন্ট্রেশন দুটো সাম করলে ওয়ান হয় তো আমি যদি প্রবাবিলিটি অফ ইলেকট্রন কনসেন্ট্রেশনে এটা ইউজ করি তাহলে কারেসপন্ডিং এটাতে কি করব ওয়ান মাইনাস ই টি এবং আমরা এটার গ্রাফও দেখছি রাইট আমাদের এখানে এনার্জি আছে এখানে হচ্ছে এই হচ্ছে এই জিনিসটুকু আমার লাগবে টু এক্সপ্লেইন that why this is true
why the Fermi level is close to n-type extrinsic and why Fermi level is close to p-type extrinsic. We are discussing position of Fermi level in extrinsic semiconductor. Okay, now এখন আমি যেটা দেখাইতে যাচ্ছি আমরা again let's go back to that diagram. ঠিক আছে, যে আমাদের ওই ডায়াগ্রামটা যেটা বারবার আমরা ড্র করতেছি. আমি একটু সেপারেট কালার পেন ইউজ করি তোমাদের বুঝতে পারলে আরো সুবিধা. আমরা কি করতেছি, আমাদের ব্যালেন্স ব্যান্ড থাকতেছে এখানে, বটম অফ দা ব্যালেন্স ব্যান্ড থাকতেছে এখানে. কি থাকতেছে আমাদের, একটা এনার্জি গ্যাপের পরে কন্ডাকশন ব্যান্ড, আর এখানে থাকতেছে আমাদের টপ অফ দা কন্ডাকশন ব্যান্ড. ওকে, এখন আমি কি বলছি যে আমাদের কন্ডাকশন ব্যান্ডের কার্ভটা প্যারাবোলিক শেপের, এবং এইটা কোন শেপের এটা আমরা ইউজুয়ালি জানি না, এটা হচ্ছে একটা পুরোপুরি প্যারাবোলিক শেপ. ওকে, এবং এখানে আমরা দেখতেছি টপ থেকে কন্ডাকশন ব্যান্ডটা কি হবে, এই শেপে চলে আসে, রাইট? টপ থেকে ফার্মি লেভেলে এসে, ধরো আমার ফার্মি লেভেল যদি মাঝামাঝিতে থাকে, ওকে, তাহলে কি হবে, ফার্মি লেভেল যদি মাঝামাঝিতে থাকে সেই ক্ষেত্রে কি হবে বলতো? ফার্মি লেভেল যদি মাঝামাঝিতে থাকে তখন এই টপ থেকে এসে আমি একটু অ্যাকুরেটলি ড্র করার চেষ্টা তোমরা কি আসো এখানে? হ্যালো স্যার, আসি। অটোমেটিক্যালি সবকিছু ক্লোজ হয়ে গেল, কেন জানি আবার চালু হচ্ছে, বুঝলাম না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জুম খুব সমস্যা করতেছে। হ্যাঁ, ওরা বোধহয় লোড নিতে পারতেছে না। আচ্ছা স্যার, ইদানিং বেশি করতেছে স্যার, পুরোটা ড্র করতেছি, ঠিক আছে? যে আচ্ছা স্যার, ওকে। আচ্ছা, যদি মাঝখানে থাকে ফার্মি লেভেল তাহলে এই একটা, আর এখান থেকে যেটা যাবে তাহলে সেটা কেমন হবে, সেটা হচ্ছে আমাদের এইভাবে এসছে রিফ্লেক্টেড ভার্সন অফ দিস, রাইট? এটা রিফ্লেক্টেড কার্ভ, তাই না? এই দেখো, মাঝামাঝি যখন থাকে মোটামুটি এখান থেকে কিন্তু বোঝা যায়, যদিও আমার এটা আমি অনেক চেষ্টা করার পরে স্কেলে ড্র হয় নাই, যে এই এরিয়া এবং এই এরিয়া দুইটা কাছাকাছি মোটামুটি বোঝা যাচ্ছে না? মোটামুটি মোরলে সিমিলার, যদি একেবারে দেখো মাঝামাঝি কিন্তু নাই একেবারে, যদি আমি আর একটু নিচে নামাইতাম তাহলে মাঝামাঝি হইতো, তখন যদি আমি ডায়াগ্রামটা এইভাবে ড্র করতাম, এটা আমাদের হচ্ছে এফ ইটি, এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এফ ইটি, এই জিনিসগুলো একটু বোঝো, এটা বুঝলে খুব মজার জিনিস। আর এটা কি আমাদের, এটা হচ্ছে ডেন্সিটি, এন এন ই, ডেন্সিটি অফ স্টেটস, দিস ইজ অলসো ডেন্সিটি অফ স্টেটস, স্কেল ধরে ড্র করতাম তাহলে এই দুইটা এরিয়া, দিস ডিনোটস এন আই এন্ড দিস ডিনোটস পি আই, তাহলে এন আই ইকুয়ালস টু পি আই হইতো, রাইট? রাইট, ইয়েস স্যার, ফ্রন্ট টু স্কেল। আচ্ছা, বাট দেখো তো, এটা যখন উপরে চলে যাবে তখন কি হয়, মানে এই ফার্মি লেভেল, এটা এটা তো কি, এই পয়েন্টটা কি যেদিক দিয়ে যাচ্ছে, এটা আমাদের কি, এই লেভেলটা হচ্ছে ফার্মি লেভেল। হ্যাঁ, সো দেখো এন টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা এখানে কেন যাবে, প্রথম কথা হচ্ছে এন টাইপের ক্ষেত্রে কি আমার এন আই ইকুয়ালস টু পি আই হবে, এটা শুধু ইন্ট্রিনসিক, দিস ইজ নট ট্রু, রাইট? এন টাইপে কি ট্রু, এন টাইপে এন আই ইকুয়াল টু যদি স্যার পি আই হয় স্যার, তাহলে স্যার মানে স্যার মানে স্যার এটা ফার্মি লেভেলের পজিশনটা স্যার ক্যারিয়ার টাইপ হবে না স্যার? বুঝি নাই, যদি স্যার এন আই ইকুয়াল টু পি আই হয় তাহলে স্যার ফার্মি লেভেলটা স্যার শিফট, মানে
মানে স্যার এটা স্যার শিফট শিফট হয়ে স্যার নিচের দিকে স্যার সেন্টার মানে সেন্টার অফ দা ব্যান্ড গ্যাপ হবে না স্যার মানে ক্লোজ টু দা ব্যালেন্স ব্যান্ড হ্যাঁ না না এটা তো মাঝখানে আমি তো মাঝখানের জন্যই বলতেছি এটা প্রিভিয়াস কেস দিস ইজ ফর ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিকে কি হবে আমি সেটা বলতেছি স্যার আসলে কিছু মনে করিয়ে না আমি আসলে বারবার বলতেছি এইজন্য আমার থেকে কেমন জানি স্যার মানে উল্টো পড়া লাগছে কোশ্চেন করো তোমার কনফিউশন ক্লিয়ার করার জন্যই তো আমরা আছি সমস্যা নাই কিন্তু এখানে দেখো আমি কিন্তু মানে মিস করে যাও না কি বলতেছি আমি শুরুতেই বললাম কি যে ফার্মি লেভেল কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ডের মাঝখানে যখন ছিল তখন এটা হইতো আমরা ইন্ট্রিনসিকের জন্যই কথা বলতেছি এনআই ইকুয়াল টু পিআই যখন তখন ফার্মি লেভেল মাঝখানেই আর মাঝখানে থাকলেই কি এই দুইটা এরিয়া সমান হচ্ছে এবং আমরা দেখছি এই এরিয়া এনআই রিপ্রেজেন্ট করে ইকুয়েশন থেকে দেখছি কি আমরা ইসি থেকে ই টপ এন ই এবং এফ ই কখন যখন এনআই পিআই বাট এন টাইপের ক্ষেত্রে কি আমার এনআই শুড বি গ্রেটার দেন পিআই তাই না তখনই তো এন টাইপ হবে ম্যাটেরিয়ালটা যে এক্সট্রা আমার নেগেটিভ ক্যারিয়ার আছে হোলের থেকে ক্যারিয়ার নেগেটিভ ক্যারিয়ারের সংখ্যা বেশি আর পি টাইপের ক্ষেত্রে কি হবে বলো তো পি টাইপের ক্ষেত্রে পিআই শুড বি গ্রেটার দেন এনআই রাইট এখন দেখো এন টাইপের ক্ষেত্রে বিষয়টা কি হয় আমি যদি এখানে আরেকবার ড্র করি আমি এটা বারবার বারবার করে ড্র করছি যাতে এই ড্রটা তোমরা ভুল না করো ব্যালেন্স ব্যান্ড এটা হচ্ছে বেস অফ দা ব্যালেন্স ব্যান্ড দেন উই হ্যাভ কন্ডাকশন ব্যান্ড এন্ড টপ অফ দা কন্ডাকশন ব্যান্ড এক মিনিট দাঁড়ো টপ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড এখন দেখো এখানে বিষয়টা কি হচ্ছে আমার ফার্মি লেভেল যখন এখানে থাকে প্রথম কথা হচ্ছে এই রিলেশনশিপ যদি মেনটেন করতে হয় ফার্মি লেভেলকে অবশ্যই কন্ডাকশন ব্যান্ডের কাছে যাইতে হবে কেন দেখো এই ডায়াগ্রামে আমি যদি ফার্মি লেভেলটাকে উপরে নিয়ে আসি তখন কিন্তু এ আর এইভাবে বেন্ড করতে পারবে না কারণ কি ফার্মি লেভেলকে তার টাচ করতে হবে দেখো আমি তোমাকে বলতেছি যে আমার ডায়াগ্রাম কি নরমালি ধরো এটা ওকে এখানে হচ্ছে আমার হাফ ঠিক আছে ফার্মি লেভেলকে যদি আমি উপরে নিয়ে যাই ফার্মি লেভেলে তো হাফ থাকতেই হবে তাই না ফার্মি লেভেলকে যদি উপরে নিয়ে যাই এটা ফার্মি লেভেল ছিল আগে ঠিক আছে এখন যদি আমি নতুন ফার্মি লেভেলটা এখানে দেই এখানে আমার ফার্মি লেভেল তাহলে এখানে হাফ হইতে হবে এখানে হাফ হইতে হলে কি এ যদি এখান থেকে শুরু হয় এখানে হাফ হইতে হলে এটা এভাবে নামতে হবে তার তারপরে এখান থেকে এভাবে নামতে তার এখানে হাফ টাচ করতে হবে তাকে এক্সপ্যান্ডেড হয়ে যাইতে হবে কারণ এই এই এরিয়াটুকু এই যে এরিয়াটুকু এইটা কিন্তু এইটুকুর সমান হইতে হবে বুঝতে পারছো জি স্যার এই এরিয়াটুকু আমার এই এরিয়াটুকুর সমান হইতে হবে আদারওয়াইজ কি এই এরিয়া যতগুলো অ্যাভেলেবল স্টেট ডিনোট করতেছে এই এরিয়া ততগুলো অ্যাভেলেবল স্টেট ডিনোট করতে পারবে না সো এই ফার্মি লেভেলকে যদি আমি উপরে নেই বা কোনো কারণে সাপোজ ফার্মি লেভেল উপরে গেছে তাহলে এ কিন্তু এভাবে যাইতে হবে একে এক্সপ্যান্ড হয়ে যাইতে হবে তো আমি সেটাই বলতেছি তখন কি হবে দেখো আমি যদি ফার্মি লেভেল এখানে ধরি রাইট আমার কন্ডাকশন ব্যান্ড এটা আগের ভাবেই আগাবে এটুকু আমরা জানি প্যারাবোলিক শেপ এটা আমরা জানি না এটা একটা কমপ্লেক্স শেপ স্যার এটা যদি স্যার এনএচএ স্যার বড় হয়ে যায় তখন তো স্যার এটা স্যার ডাউনওয়ার্ড থেকে গিয়ে স্যার সেন্টারের দিকে স্যার ফরবিডেন গ্রেপের কাছাকাছি চলে যাবে না স্যার কোথায় যদি স্যার মানে পিআই টা স্যার এনআইএইচ এ বড় হয় তখন কি স্যার ফার্মি লেভেলটা স্যার মানে স্যার মানে স্যার ডাউনওয়ার্ড থেকে গিয়ে সেন্টার গ্যাপ মানে সেন্টার ফরবিডেন গ্যাপের কাছাকাছি গিয়ে ব্যালেন্স ব্যান্ডের দিকে যাবে স্যার ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে জি স্যার আমি সেটাই বলতে চাচ্ছিলাম হ্যাঁ এটাই ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি জি স্যার ব্যালেন্স ব্যান্ডের কাছাকাছি ওকে সো দেখো এখানে আগে এদিক দিয়ে গেছিল সে এখন এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে বিকজ অফ দিস যে আমার এই এরিয়াটুকু কভার করতে হবে তাকে তো এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে এখানে এবং
এইটাতে আমার এটাতে যে জিনিসটা ছিল সেইটাই থাকতেছে, এখানে যদি এই বরাবর আসছে, ধরো এখানেই এসে আমারটা শেষ, তাহলে আমি যদি এটার রিফ্লেকশন ভার্সন ড্র করতে চাই, দেখো এই জায়গায় কিন্তু চেঞ্জটা আসে নাই, এটা কিন্তু সেমই থাকতেছে। এক্সপ্যান্ডটা আমি যেটা এখানে আমার মেইন কনসার্ন যে এই যে আগে এই দিক দিয়ে গেছিল সেটা এক্সপ্যান্ড হয়েছে, বাট এই জায়গায় আগেরটাই আছে, এই জায়গায় কিন্তু চেঞ্জ নাই। দেখো এই যে এই কার্ভের এই লাইনটাই, যে এই মাথাটা, এইটুকুতে কিন্তু চেঞ্জ নাই কোনো, এইটুকু কিন্তু সেম, একই পয়েন্টের মধ্যে দিয়েই গেছে, খুব খুব কম চেঞ্জ, যদিও স্কেলটা ভালো মতো ঠিক মতো ড্র হয় নাই। সো এইখানে আমার যেটা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে আমার এই এফ ই টি যেটা ফার্মি ব্যান্ডটার এক্সপেনশন হয়েছে, বাট ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে ফার্মি ব্যান্ডের এক্সপেনশন হয় নাই। এ দিয়ে বোঝায় যে আমার এন আই যে এরিয়াটা এনক্লোজ করতো সেইটা বেড়ে গেছে পি আই যে এরিয়াটা এনক্লোজ করতো সেটার থেকে, বুঝা যাইতে পারলাম? তার মানে এন আই ইজ গ্রেটার দেন পি আই হইলে অবশ্যই আমার এই ফার্মি লেভেলটাকে উপরে উঠতেই হবে, আদারওয়াইজ এটা বড় হওয়া সম্ভব না। এই এরিয়াটা বড় হইতে হইলে অবশ্যই ফার্মি লেভেলকে উপরে উঠতে হবে। সিমিলারলি এটাও দেখানো সম্ভব যে পি টাইপে ফার্মি লেভেলটা অবশ্যই নিচে নামতে হবে, যদি যদি স্যার এটা উপরে উঠে স্যার তখন তো স্যার এটা স্যার কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি চলে যাবে, যদি এন এটা স্যার বড় হয় পি আই এর চেয়ে। হ্যাঁ তাই না স্যার? হ্যাঁ জি স্যার, আমি একটু লিখিনি স্যার, এটা তো আমি এটা তো অনেকক্ষণ আগের কথা, এই যে এইখানকার কথা যে এন টাইপে ফার্মি লেভেল কন্ডাকশন ব্যান্ডের কাছে, পি টাইপে ফার্মি লেভেল ব্যালেন্স ব্যান্ডের কাছে। আমি এখন এক্সপ্লেইন করতেছি ওয়াই এটা কেন হয়, ঠিক আছে, কেন হয়, কারণ ম্যাথমেটিক্যালি আমরা দেখছি যে এই এন আই পি আই হচ্ছে এই ডায়াগ্রামে তাদের একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি? এন আই হচ্ছে একটা স্পেসিফিক এরিয়া রিপ্রেজেন্ট করে, পিআইও একটা স্পেসিফিক এরিয়া রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এন টাইপের ক্ষেত্রে আমার এন আই যে স্পেসিফিক এরিয়া রিপ্রেজেন্ট করে সেটা বড় হইতে হবে, এবং সেটা বড় হওয়া তখনই পসিবল যখন ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি চলে যাবে। সিমিলারলি দেখানো যায়, তোমরা আর কিছু না বুঝলে আমার এই স্টেটমেন্টটুকু ঠিক মতো বোঝো, সেটাও তোমাদের জন্য ইনাফ হবে। আমি কি বলতেছি, আমি বলতেছি ফার্মি লেভেল এন টাইপের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডের কাছে এবং পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেল হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের কাছে। সেটা কেন? কারণ আমরা জানি এই যে আমরা ডায়াগ্রামটা এনার্জি ব্যান্ড থেকে আমরা তিনটা অ্যাভেলেবল এনার্জি স্টেটস, সেকেন্ড হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ এনার্জি স্টেটস, থার্ড হচ্ছে আমাদের কি হোয়াট ফ্র্যাকশন অফ এনার্জি স্টেটস আর অকুপাইড, এই তিনটা মতবাদ থেকে আমাদের এনার্জি ব্যান্ডটা ডিটারমাইন্ড, এবং এনার্জি ব্যান্ডটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে এভাবে বুঝাইছি। এই ডায়াগ্রাম থেকে আমরা কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ার বা ইলেকট্রন কনসেন্ট্রেশন এবং ভ্যালেন্স ব্যান্ডের হোল কনসেন্ট্রেশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বের করছি, এবং আমরা দেখছি যে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন গুলো আসলে ডায়াগ্রামে একটা স্পেসিফিক এরিয়া রিপ্রেজেন্ট করে। এখন আমরা বলতেছি যে এই স্পেসিফিক এরিয়ার রিলেশনশিপ আর সমান নাই, সেগুলো চেঞ্জ আছে। ফর এক্সাম্পল এন টাইপের ক্ষেত্রে এনআই এর জন্য যে স্পেসিফিক এরিয়া সেটা বাড়বে পিআই থেকে, এবং সেটা বাড়া তখনই সম্ভব যখন ফার্মি লেভেলটা কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকবে। সেটা কেন? এই যে এখানে, এই যে এখানে যেটা এক্সপ্লেন করলাম যে আমার কার্ভটা এখন এক্সপ্যান্ড হইতে হবে, কারণ আগের যে এরিয়া ছিল ফার্মি লেভেল আমি উপরে নিয়ে গেছি, বাট ফার্মি লেভেলের আগে যতটুকু এরিয়া কভার ছিল আমার এখনো সেম এরিয়া কভার করতে হবে। সো একটা ত্রিভুজের ধরো এরিয়া আছে এতটুকু, একটা ত্রিভুজ মনে করো এত বড়, ঠিক আছে। এখন এই ত্রিভুজটাকে যদি আমি এখানে ছোট করে দিই, এখানে যদি উঠাই নিয়ে আসি, বাট এরিয়া যদি সেম রাখতে চাই, এটা কি এক্সপ্যান্ড হইতে হবে, তাই না? রাইট, সেই জিনিসটাই আমি বুঝাচ্ছি। প্রিভিয়াস এরিয়া যদি এখানেও সেম রাখতে চাই তাহলে এটা কি আমার এক্সপ্যান্ড হইতে হবে, সেই কারণে আমরা দেখছি এখানে আমাদের এক্সপ্যান্ড হইছে। আর এক্সপ্যান্ড হইলে কি হয়, আগে এখানে ছিল এক্সপ্যান্ড এখানে হইছে, কন্ডাকশন ব্যান্ডে এক্সপ্যান্ড হইছে, ভ্যালেন্স ব্যান্ডে এক্সপ্যান্ড হয় নাই, ভ্যালেন্স ব্যান্ডে আগের মতোই আছে, কন্ডাকশন ব্যান্ডে এক্সপ্যান্ড হইছে। তার মানে কি, কন্ডাকশন ব্যান্ডে এরিয়া বেড়ে গেছে, এখানে এনক্লোজড এরিয়া, এই এনক্লোজড এরিয়াটিকে আমার এনআই রিপ্রেজেন্ট করে,
এবং এটা সেটা কেন হইতেছে, পুরাটাই হইতেছে আমার ফার্মি লেভেলটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই যে এখানে কারো কোনো কোশ্চেন আছে এই জায়গায়? স্যার আমার নাই, আমি মোটামুটি বুঝছি, বুঝতে পারছি স্যার। বাকিরা বাকিরা কেউ কোনো কোশ্চেন করতেছ নাকি? ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে যাবে এবং সেই ক্ষেত্রে আমার ভ্যালেন্স ব্যান্ড এক্সপ্যান্ড হবে, কন্ডাকশন ব্যান্ড এক্সপ্যান্ড হবে না। এই এক্সপেনশনটা তখন ব্যালেন্স ব্যান্ডের জন্য ট্রু, কন্ডাকশন ব্যান্ড আগের মতই থেকে যাচ্ছে। ওকে, আচ্ছা, সো এই গেল আমাদের পজিশন অফ ফার্মি লেভেল ইন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। ঠিক আছে, বারবার বলতেছি এই ডায়াগ্রামটা প্র্যাকটিস করো। এই ডায়াগ্রাম মানে এটা একটা এস্টিমেটেড ডায়াগ্রাম, এটা তোমার আমি যা যা পড়াইলাম যা যা বুঝাইলাম এই কনসেপ্টগুলো যদি বুঝো এই ডায়াগ্রামে ভুল হবে না। তুমি মানে বুঝতে পারবা যে এখানে আমার এটা করতে হবে এটা করতে হবে। আর যদি এই কনসেপ্টটা না বুঝো তাহলে দেখা যাবে ডায়াগ্রাম ড্র করতে গিয়ে মানে আন্দাজের নামকরণ করতেছো এটা সেটা দিচ্ছ, তখন কিন্তু মানে ইট উইল নট মেক এনি সেন্স। সো মেক শিওর টু প্র্যাকটিস দিস ডায়াগ্রাম বিকজ এভরিথিং ইন দিস টপিক দ্যাট উই হ্যাভ কভার্ড ইন সেমিকন্ডাক্টর ইজ কম্পোজড। এটা ভার্সিটি খোলার পরে একটু সরাসরি ক্লাস স্যার একবার বুঝাইয়েন স্যার। সরাসরি ক্লাস আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে তো বুঝাবো, এখন দেখা যাক কি হয়। আচ্ছা, সো হিয়ার গোস দ্য টপিক, আমরা যে টপিক নিয়ে কথা বললাম যে পজিশন অফ ফার্মি লেভেল ইন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, গেল। এখন আমরা একটা কমপ্লিটলি নতুন টপিক শুরু করব, ওকে, সেটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। ওকে, এটা হচ্ছে কমপ্লিটলি নতুন টপিক। সো যারা আগের ক্লাসগুলো ঝামেলা করতেছিল তারা এখন থেকে মনোযোগ দাও, তাহলে এগুলো থেকেও বুঝতে পারবা, এখান থেকে মনোযোগ দাও, কারণ এই টপিকটা সাথে আবার রিলেটেড অনেকগুলো টপিক যাবে। এটা হচ্ছে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। ক্যারিয়ার ট্রান্সপোর্ট মানে কি? তার মানে হচ্ছে এই যে ক্যারিয়ার গুলো মুভ করে, মানে ইলেকট্রন বা হোল গুলো যে মুভ করে সেটার মুভমেন্ট কেন করে, কিভাবে করে, করলে কি হয়, এসব নিয়ে ক্যারিয়ার ট্রান্সপোর্ট। দিস ইজ এ কমপ্লিটলি নিউ টপিক। ঠিক আছে, প্রিভিয়াসলি আমরা যা পড়তেছিলাম এগুলো কি ছিল? এনার্জি ব্যান্ড, এর আগে পড়ছি ইকুইলিব্রিয়ামে কি কি হয়। ঠিক আছে, আমরা এনার্জি ব্যান্ড মডেল পড়ছি। এনার্জি ব্যান্ড মডেলে আগে কি পড়ছি আমি একটু দেখি দাঁড়াও। এনার্জি ব্যান্ড মডেলের আগে আমরা ইফেক্টিভ মাস, বন্ড এনার্জি এগুলো নিয়ে কথা বলছি। হোল ক্যারিয়ার ট্রান্সপোর্ট স্যার ইলেকট্রিসিটি ফোর্স তো কাজ করবে না স্যার? সরি, ক্যারিয়ার ট্রান্সপোর্ট যেহেতু বললেন স্যার, তো স্যার ক্যারিয়ার ট্রান্সপোর্টে স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে না স্যার? ক্যারিয়ার ক্যারিয়ার ট্রান্সপোর্ট বললেন না স্যার, ক্যারিয়ার ট্রান্সপোর্ট স্যার। হ্যাঁ, ক্যারিয়ার ট্রান্সপোর্ট কি স্যার? ক্যারিয়ার ট্রান্সপোর্ট যেহেতু স্যার সেমিকন্ডাক্টর মধ্যে করছে, তাহলে স্যার এখানে স্যার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তো স্যার এটা ক্যারিয়ারটা জিনিসটা তো এখান থেকে আসছে। এই যে ক্যারিয়ার কোনগুলো, এই যে এনআই, এই যে পিআই, এগুলাই ক্যারিয়ার। জি স্যার। ঠিক আছে, কারেন্ট কি? কারেন্ট কি? এই যে এনআই, এদার মুভমেন্টই হচ্ছে কারেন্ট, অথবা পিআই, এদার মুভমেন্টই হচ্ছে কারেন্ট। এন টাইপের ক্ষেত্রে আমরা মেজরিটি ক্যারিয়ার কাকে বলি? ইলেকট্রন কে। তো ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে আমাদের কারেন্ট এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। পি টাইপের ক্ষেত্রে কি মেজরিটি ক্যারিয়ার হচ্ছে? হোল, হোল মুভমেন্ট কে আমরা কি বলি? কারেন্ট। এটাই হচ্ছে ক্যারিয়ার। এই ক্যারিয়ারের ট্রান্সপোর্ট নিয়ে আমরা এখন কথা বলবো, যেরা কেন ট্রান্সপোর্টেড হয় এবং বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট নিয়ে কথা বলবো। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যারিয়াস মোডস অফ ট্রান্সপোর্ট, বিভিন্ন ভাবে এই ক্যারিয়ার গুলো ট্রান্সপোর্টেড হইতে পারে সেগুলো। প্রথমেই আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য ফার্স্ট টপিক অফ দিস ডিসকাশন উইল বি ভ্যারিয়াস মোডস অফ ট্রান্সপোর্ট। various modes of transport তোমাদের মধ্যে ক্লাসটা রেকর্ড করতেছো কেউ? মোসাদ রেকর্ড করছো? জি স্যার, মোসাদ দেখতেছি। ওকে, সো দ্য ফার্স্ট টপিক উড বি various modes of transport। সো দ্য ফার্স্ট ওয়ান যেটা একেবারে শুরুতেই আসে, যেটা তো আমরা অলরেডি জানি যে আমাদের যদি এরকম একটা সেমিকন্ডাক্টর থাকে এন্ড ইফ উই অ্যাপ্লাই an external voltage, external voltage with this semiconductor body, then we will have transport. Okay, sir?
এইটাকে বলা হয় ড্রিফট, এটাকে বলা হয় ড্রিফট অফ ক্যারিয়ার্স। ক্যারিয়ার গুলো এক্সটার্নাল ভোল্টেজের কারণে দের ইজ এ পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু সাইড অফ দ্য সেমিকন্ডাক্টর প্লেট এন্ড কারেন্ট ইজ ফ্লোয়িং, দ্যাট মিনস ক্যারিয়ার্স আর ফ্লোয়িং, দিস ইজ ড্রিফট, ড্রিফট, ঠিক আছে। সেকেন্ড আরেকটা, দিস ইজ ওয়ান মোড অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে, দিস ইজ ড্রিফট। দেন উই হ্যাভ, বাই দ্য ওয়ে, এই যে আমি এখানে বলতেছি, if for example there is a question in the exam that says explain various modes of carrier transport, okay, so you are just not going to draw this diagram and write drift below it, you are to explain what I am saying. If say this is our semiconductor, this is the semiconductor bulk, okay, if we have a semiconductor bulk and if we apply a potential difference between the bulb, then there will be current through the semiconductor, that means there will be carrier transport in the semiconductor, and this kind of transport is known as drift. A explanation tuku dite hobe, eta ki clear? Yes sir. Okay, acha. So this is drift. তারপর যেটা আছে, for example, say আমার এখানে যদি photon এসে পড়ে, h mu, and the photon energy is greater than the energy gap, তাহলে কি হবে? Electrons will be freed from the valence band and jump to conduction band, right? Extra carrier produce হবে এখানে, তাই না? Conduction band এ কি? Extra carrier. So এখানে আমাদের কি? Extra carrier produce হইতেছে. Because of this, we have extra carriers, and these carriers will be moving. Okay, will be moving. Yes, sir. So, eta hocche ki? Eta ke bola hoy arek dhoroner transport ar ki. Etar kono naam nai specific. This is another kind of transport. Je ei karoneo carrier gulo transport hote pare, je externally amader photon ba energy source theke energy pacche. That energy is greater than the energy gap, then the sir, electron external transport sir get, external transport sir, this sir, is one kind of transport, sir. External transport sir, na bujhi nai sir, eta ki external transport mane transport na eta kono orokom naam nai, just this is one kind of transport, keno transport hoy amra seta bortechi, acha sir, thik ache, various modes of transport bibhinno dhoroner, to ei ta jeta etake bola hoy drift, এটার কোনো নাম নাই, বাট এটাও একটা কারণ যে আমাদের ফোটন বা সাফিসিয়েন্ট এনার্জি যদি পাই, হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য এনার্জি গ্যাপ, দেন দ্য ইলেকট্রনস উইল হ্যাভ এ টেন্ডেন্সি টু মুভ উইদিন দ্য বাল্ক অফ দ্য সেমিকন্ডাক্টর, ঠিক আছে, এটা আরেকটা কারণ ট্রান্সপোর্টেশন। এখন এখানে আরেকটা বিষয় আছে, আচ্ছা এটা এটার আরেকটা নাম দেওয়া যায়, আমি ডিফিউশনটা এখানে ডিসকাস করে দিতে পারি, ঠিক আছে, এটা এখানে ডিসিশন ডিসকাস করে দেখি। আচ্ছা, সো আমাদের সাপোজ এখানে কি দেখো তো, এনার্জিটা কি বাল্কের এই মাথায় এসে পড়ছে, রাইট, দ্য ফোটন গুলো, তাই না? সো ক্যারিয়ার গুলোর নাম্বার অফ ক্যারিয়ার কিন্তু এখানে কি অনেক হাই, রাইট, সো আস্তে আস্তে যত যাইতে থাকবো, আগাইতে থাকবো, ক্যারিয়ারের সংখ্যা কি কমতে থাকবে, রাইট। সো এইটাকে আমি যদি রিপ্রেজেন্ট করি একটা ডায়াগ্রাম দ্বারা, দেখো এইখানে যে নাম্বার অফ ক্যারিয়ার, এটা কি অনেক হাই না, এবং আস্তে আস্তে কি আমার ক্যারিয়ারের সংখ্যা কি কমে আসছে, রাইট, রাইট, যে সাইডে পড়ছে সেই সাইডে কি আমার ক্যারিয়ারের সংখ্যা বেশি হবে, এবং আস্তে আস্তে এই এনার্জিটা, ধরো এনার্জির ইফেক্টটা আরো কিছু দূর আছে, বাট একটু পরে গিয়ে আর নাই, বাট ওইখানে অন্যান্য কারণে, অন্যান্য ধরো থার্মাল এজিটেশন, অন্যান্য কারণে আমাদের কি বলে ক্যারিয়ার থাকতেই পারে,
রাইট, ইলেকট্রন ফ্রি ইলেকট্রন ডোপিং এর কারণে থাকতে পারে। বাট হায়ার কনসেন্ট্রেশন কোথায় থাকবে? সেটা হচ্ছে ক্লোজ টু দ্য বাল্ব, এখানে থাকবে, এই মাথার কাছে। এদিকে গিয়ে আস্তে আস্তে কমতে থাকবে। সো এটাই নাম্বার অফ, ধরো আমার পি টাইপ ধরছি আমি, পি টাইপ ম্যাটেরিয়াল ক্ষেত্রে এটা হচ্ছে পি, মানে হোল, এই হোলটাই হচ্ছে ক্যারিয়ার। সো নাম্বার অফ হোল এখানে কি হাই, আস্তে কমছে, রাইট? এটাই হচ্ছে ডিফিউশন টাইপ। এখন এখানে এখানে কনসেন্ট্রেশন হাই হওয়াতে কি হবে, ব্যাপনে কি হয়, ব্যাপন প্রক্রিয়ার মতো, যেহেতু কনসেন্ট্রেশন হাই, এখানে ইলেকট্রন গুলো বা হোল গুলো কি চাইবে, যে তারা লো কনসেন্ট্রেশন, হ্যাঁ সরি কিছু বললা কি করতে চাইবে বলতে চাইছিল স্যার, তারা চাইবে কি, তারা চাইবে লো কনসেন্ট্রেশনের ইলেকট্রনের দিকে চলে যাইতে, রাইট, দিয়ে ব্যালেন্স অবস্থায় থাকতে চাইবে। হ্যাঁ, তো তার মানে কি, এখানেও একটা মুভমেন্ট হবে, এই জন্য এই কজে যে দেয়ার ইজ এ মুভমেন্ট অফ ক্যারিয়ার্স, রাইট? এবং আমি যদি কন্টিনিউয়াসলি এনার্জি দিতে থাকি, এই মুভমেন্টটা কি কন্টিনিউয়াস হইতেই থাকবে, এখানে কন্টিনিউয়াসলি জেনারেট হচ্ছেই, এবং তারা হচ্ছে কি আমার ডিফিউজ হচ্ছে সাম্যাবস্থার জন্য, ইকুইলিব্রিয়ামের জন্য। সো কি কন্টিনিউয়াস মুভমেন্ট আছে, দ্যাট মিনস দেয়ার উইল বি কারেন্ট, আর এটাই কি আমাদের এই কারেন্ট বা এই যে আমাদের পি টাইপ হোল বা এন টাইপ ইলেকট্রন যে মুভ করতেছে, এটাই কি আমাদের ক্যারিয়ার ট্রান্সপোর্ট। সো দিস ইজ অ্যানাদার মোড অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে? আচ্ছা, দুইটা গেল। আরেক ধরনের কি হতে পারে, হট সেল। এখানে আমাদের হট সেল বলা হয় এগুলোকে। হট সেল এটা কি, যে এখানে ধরো এখানে আমি একটা অ্যামিটার লাগাইছি, ওকে, আমার সেমিকন্ডাক্টর বাল্কের এই পাশে টেম্পারেচার হাই, সো সে দিস ইজ হট হট সাইড, এই পাশ হচ্ছে কোল্ড টেম্পারেচার। এরকম যদি হয়, টেম্পারেচার ডিফারেন্স এর কারণে যদি পি টাইপ হয়, ধরো আমরা পি টাইপ নিয়ে কথা বলি, ইন কেস অফ পি টাইপ দেয়ার উইল বি এ কারেন্ট ফ্রম কোল্ডার সাইড টু দ্য হটার সাইড, টেম্পারেচার ডিফারেন্স এর কারণে। কারেন্ট মানে কি, কারেন্ট মানে হচ্ছে ক্যারিয়ার মুভ করতেছে, হোল মুভ করতেছে। পি টাইপের ক্ষেত্রে আমাদের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, হোল মুভ করতেছে, রাইট? এটা এটা তো তোমরা জানো। তারপরে আমি আরেকবার বলি যে এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার যেটা সেটা হচ্ছে ইলেকট্রন, আর পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। এন টাইপের ক্ষেত্রে কারেন্টটাকে অলওয়েজ ইলেকট্রনের সাপেক্ষে রিপ্রেজেন্ট করা হয়, ফ্লো অফ কারেন্ট ইজ অপোজিট টু ফ্লো অফ ইলেকট্রন, ইলেকট্রনের সামেশন নাম্বার অফ কি পরিমাণ ইলেকট্রন যাচ্ছে দ্যাট ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট। ইন কেস অফ পি টাইপ দ্য মেজরিটি ক্যারিয়ার ইজ হোল, সো নাম্বার অফ হোলস উইল ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট, অ্যান্ড দ্য ডিরেকশন অফ কারেন্ট ইজ সেম অ্যাজ দ্য ডিরেকশন অফ হোল, ঠিক আছে? এগুলো জানো অলরেডি, তারপরে একটু বলে নিলাম, ওকে। সো ইফ উই হ্যাভ আ হোল হট সেল, দ্যাট মিন্স এক পাশ হচ্ছে ঠান্ডা আর এক পাশ হচ্ছে গরম, দেন উই উইল হ্যাভ আ কারেন্ট ইফ ইফ দিস বাল্ক সেমিকন্ডাক্টর বাল্ক ইজ পি টাইপ ডোপ, দেন দেয়ার উইল বি আ কারেন্ট ফ্রম কোল্ড সাইড টু হট সাইড, দিস ইজ নোন অ্যাজ থার্মো ইলেকট্রিক কারেন্ট, থার্মো ইলেকট্রিক কারেন্ট, ওকে। সো দেয়ার ইজ কারেন্ট, দ্যাট মিন্স দিস ইজ অ্যানাদার মোড অফ ট্রান্সপোর্ট। একটা পিকুলিয়ার মোড অফ ট্রান্সপোর্ট আছে, সেটা হচ্ছে সে আমার এরকম দুইটা মেটাল সাইড আছে, ওকে, দুইটা মেটাল সাইড, এন্ড দিস ইজ ইনসুলেটর, this is metal contact, is insulator metal contact, okay, ekhane jodi sufficient energy toiri kora jay ekhane ebong ei gap ta jodi khub thin hoy, ei gap ta jodi khubi kom hoy, dhoro eta ke epsilon dara jodi prokash kori, epsilon is very very small, eta jodi hoy tahole dekha geche ekhaneo ekta current thake ebong etake bola hoy tunneling। যদিও আমরা এটা নিয়ে খুব একটা কথা বলবো না, ইনফ্যাক্ট বলবোই না কথা, তাও জাস্ট বলে রাখলাম
this kind of transport is also possible when we have two metal contacts separated by insulator, but this separation is very small and a sufficient electric field is established, then there will be current transport through tunneling feature. এই টানেলিংটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের একটা ফিচার যেটা তোমরা হয়তো পড়ে আসছো, মনে আছে কিনা তোমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস এই আমরা টানেলিং এর একটা জিনিস দেখে আসছি, তোমাদের মনে আছে? স্যার ওয়েল ছিল একটা, ওয়েল পটেনশিয়াল ওয়েল, হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে টানেলিং কনসেপ্টের মাধ্যমে, ইয়েস। সো ওইটা এটা কোয়ান্টাম মেকানিক্স। সো এখানে আসলে এই যে আমরা প্রথম তিনটা যে দেখলাম, দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান, এই তিনটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল মেকানিজম, ঠিক আছে? এক থেকে তিন যেটা এটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল মেকানিজম। দ্যাট মিন্স দিস থ্রি ক্যান বি এক্সপ্লেইনড ইউজিং ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স, এখানে আমার মডার্ন ফিজিক্সের দরকার নেই। ফোর্থ ওয়ান যেটা এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে পড়ে গেছে, তো এটা আমাদের আর কনসার্ন না, কারণ এই কোর্সে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ডিসকাস করবো না। কোয়ান্টাম মেকানিক্স ইনফ্যাক্ট আমাদের ইলেকট্রিক্যালেরই ডিসকাশন পয়েন্ট না, ঠিক আছে? তো আমাদের এই তিনটা হচ্ছে ডিসকাশন পয়েন্ট, সেগুলো নিয়ে ডিসকাস করবো। মানে এই তিন ধরনের মোড অফ ট্রান্সপোর্টের উপর আমরা ডিপেন্ড করবো, এবং আমরা আমাদের সেমিকন্ডাক্টর এই তিন ধরনের মোড অফ ট্রান্সপোর্ট, আইদার টেম্পারেচার ডিফারেন্সের মাধ্যমে কারেন্ট, অথবা ভোল্টেজ ক্রিয়েটের মাধ্যমে কারেন্ট, অথবা এক্সটার্নাল এনার্জি ফোটন এর মাধ্যমে কারেন্ট, এই তিন ধরনের কারেন্টই আছে। এই এই টানেলিং এর এটার ইফেক্ট নাই, ঠিক আছে? এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হবে। আচ্ছা এখন আমি কিছু রিলেশনশিপ দেখব, ঠিক আছে? ভেলোসিটি ফিল্ড রিলেশন ইন সিলিকন। স্যার আর তো সম্ভব হচ্ছে না, আমরা যেহেতু ক্যারিয়ার ট্রান্সপোর্ট এই আর এক ঘন্টাই তো হয় না, স্যার অনেক তো। আচ্ছা আমি জাস্ট কিছু কিছু ডায়াগ্রামের ডায়াগ্রাম দিয়ে শেষ করে দিচ্ছি, ওকে? আচ্ছা স্যার কিছু ডায়াগ্রামে দিয়ে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের যেটা বললাম আমরা কি পড়তেছি, ক্যারিয়ার ট্রান্সপোর্ট। ক্যারিয়ার ট্রান্সপোর্ট মানে কি? এই যে আমাদের এন টাইপ ইলেকট্রন এবং পি টাইপ হোলগুলো মুভ করে ফেলে, তো এখন এগুলোর ভ্যালুসিটি রিলেশন দেখবো আমরা। এটাকে একটা কার্ভের দ্বারা আরো সহজে বোঝা যায় যে ভ্যালুসিটি ফিল্ড রিলেশন রিলেশন ইন সিলিকন, তার মানে হচ্ছে এটা আমার এই প্রথমটা ডিনোট করতেছে, প্রথমটা। প্রথমটা কি? যে আমি যদি ফিল্ড দেই তাহলে ইলেকট্রন বা হোল, ডিপেন্ডিং অন দ্য বাল্ক অফ দ্য সেমিকন্ডাক্টর এন টাইপ না পি টাইপ, ইলেকট্রন বা হোল মুভ করবে, এবং যেহেতু মুভ করবে তাদের একটা ভ্যালোসিটি থাকবে। তো আমাদের ভ্যালোসিটি ফিল্ড রিলেশনটা আমরা দেখতেছি সিলিকনের ক্ষেত্রে, ভ্যালোসিটি ফিল্ড রিলেশন ইন সিলিকন। সিলিকনের ক্ষেত্রে এই প্রপার্টি বা অনেক কিছু ডিসকাস করা থেকে সিম্পল একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা সহজ। যে আমার যদি এখানে ধরো 20, এখানে হচ্ছে অ্যারাউন্ড 90, এই এক্সিস এ আমরা নিচ্ছি ফিল্ড, ফিল্ডটা কি কিলো ভোল্ট পার সেন্টিমিটার, এই হিসাবে ফিল্ডটাকে নিচ্ছি। এবং দিজ আর প্র্যাকটিক্যাল ডাটা, এই ডাটাগুলো অলরেডি এখানে হচ্ছে ড্রিফট ভ্যালোসিটি। ড্রিফট ভ্যালোসিটি মানে হচ্ছে যে ইলেকট্রন বা হোল্ড গুলো কি বেগে দৌড়াচ্ছে, ঠিক আছে? এগুলো কি 10^6 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে এখানে যে ভ্যালু দিব, ধরো এখানে যদি 2 দেই, দ্যাট মিন্স 2 × 10^6 সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে? সো এখানে দেখা যায় যে এটা আমি 8, এখানে দিলাম 10, দিস ইজ 8 এন্ড দিস ইজ 10, অনেক কম, অনেক কম ভোল্ট দিলেই, অনেক কম ফিল্ডেই এখানে এন টাইপের ক্ষেত্রে দিস ইজ ইলেকট্রনস, দেখা যাচ্ছে এখানে দেখো দুইটা রিজিয়নে বিভক্ত, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে স্যাচুরেশন টাইপ। সো অনেক কম ফিল্ডেই দেখা যাচ্ছে আমার কি লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে প্রথমে, এবং 20 ইভেন 20 এর কমে স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে, রাইট? এবং স্যাচুরেশনটা কি 10^10^6 সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম একটা ভ্যালু আসতেছে। রিলেশনশিপ ডিটারমাইন করতেছে এই ডায়াগ্রামগুলো প্র্যাকটিক্যাল ভ্যালু থেকে, ওকে? এবং হোলের ক্ষেত্রে এই, ঠিক আছে, হোলের ক্ষেত্রে স্যাচুরেশনটা আসে অ্যারাউন্ড 90, এইদিকে এসে স্যাচুরেশনটা আসে 90 আর একটু পরে স্যাচুরেশনটা আসে। সো দিস ইজ হোল,
ঠিক আছে, এটা হচ্ছে 300 কেলভিন। এখন বলতে পারো যে স্যার এই ডায়াগ্রাম গুলো দিয়ে কি লাভ আমাদের, এবং ওই যে ইকুয়েশন গুলো দিলাম এগুলো কি লাভ? এটার লাভ হচ্ছে তোমরা যদি মেটেরিয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করো, মাস্টার্স এর যখন মেটেরিয়াল সায়েন্স এর কোর্স পাবা, ঠিক আছে, তখন দেখবা অহরহ এই গ্রাফ গুলো এবং ওই ইকুয়েশন গুলো আনতেছে। সেখানে কিন্তু তোমাকে এক্সপ্লেইন করবে না যে ইকুয়েশন কেন, তোমাদের কিন্তু তখন ডাইরেক্ট দেখবা যে এনআই রে, ওই যে এনআই এর একটা এক্সপ্রেশন বের করছি আমরা, এমএন 3/2, অনেক বিশাল একটা এক্সপ্রেশন মনে আছে? হ্যাঁ